ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই সংঘাত বন্ধে করণীয় নিয়ে মিশরের কায়রোর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাজ্য, সৌদি আরব, ফিলিস্তিনি ছাড়াও বিশ্বের 20টিরও বেশি দেশের নেতারা। একদিনের এই সম্মেলনের শুরুতেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বর হামলার ক্ষোভ জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা থেকে ফিলিস্তিনের জনগণকে উচ্ছেদ করার যে কোনো প্রচেষ্টাকে আমরা সতর্ক করছি। একইভাবে জেরুজালেম বা পশ্চিম তীর থেকেও আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার বিরুদ্ধেও আমরা শক্ত অবস্থানে। আমরা দখলদারিত্ব কখনোই মেনে নেব না, এ সিদ্ধান্তে অবিচল। কায়রোর শান্তি সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত বন্ধে ঝুলে থাকা দ্বিরাষ্ট্রনীতির পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই বলে মনে করেন ইতালি, গ্রিস এবং যুক্তরাজ্যের প্রতিনিধিরা। গাজার বেসামরিক মানুষের জীবন রক্ষায় ইসরায়েলি সরকারের সঙ্গে কথা বলেছি, যেন আন্তর্জাতিক আইনকে সম্মান করে এবং নিজেদের দায়িত্ব মেনে চলে। এরকম কঠিন পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি পেশাদারিত্ব এবং সংযমের আহ্বান জানাচ্ছি আমরা। এই সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে আমাদের অবশ্যই সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। এর জন্য দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়ন করাটা জরুরি। গাজার সংঘাত যেন আর ছড়িয়ে না পড়ে। এই সংঘাতকে ধর্মযুদ্ধের দিকে টেনে নেওয়া যাবে না। ইসরায়েল ফিলিস্তিনের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে শান্তিপূর্ণ সমাধানের কথা তুলে ধরে সৌদি আরব সম্মেলনে জাতিসংঘের মহাসচিব গুতেরেসেও একই সুরে কথা বলেছেন, তবে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো প্রতিনিধি। Ongoing siege of Gaza. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।